ঢাকায় গত কয়েকদিনের ধারাবাহিকতায় রাস্তায় আজও ব্যাপক গাড়ির চাপ ছিল। যানজটও দেখা গেছে বিভিন্ন জায়গায়। যাত্রীবাহী বাস ছাড়া অবাধে চলছে ব্যক্তিগত গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা সহ অন্যান্য বিভিন্ন যানবাহন। এদিকে করোনা পরিস্থিতিতে সতর্কতা এবং সামাজিক দূরত্ব রক্ষার শর্তে বিপণী বিতান খোলার কথা থাকলেও তা অনুসরণ করছেন না কেউই। স্বাস্থ্যবিধি মানছেন না ক্রেতা বিক্রেতা কেউ। অনেকটা প্রশাসনের সামনেই চলছে এসব অনিয়ম। নীরব পুলিশ প্রশাসন। তাইফুর রহমান তুহিন জানাচ্ছেন বিস্তারিত। দেশে প্রতিদিনই করোনা পরিস্থিতির অবনতি ঘটছে, আর সবচেয়ে বেশি সংক্রমিত রাজধানী ঢাকায়। এমন পরিস্থিতিতে সাধারণ ছুটি ও নির্দেশনা কিছুটা শিথিল করায় নগর জুড়ে বেড়েছে যানবাহন ও মানুষের ব্যস্ততা। গণপরিবহন ছাড়া স্বাভাবিক নিয়মই চলছে সব ধরনের যানবাহন। নগরবাসীও নির্বিঘ্নে যাতায়াত করছে ইচ্ছামতো জায়গায়। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। স্বাস্থ্যবিধি নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে স্বল্প পরিসরে রাজধানীর মার্কেট ও শপিং মল খুললেও একেবারে হজবরল অবস্থা রাজধানীর নতুন বাজার হকার্স মার্কেটে। কোনো রকম স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই চলছে বেচাকেনা। বিক্রেতারা মানছে না স্বাস্থ্যবিধি, ক্রেতাদের মধ্যেও নেই করোনা আতঙ্ক, গাদাগাদি করেই চলছে কেনাকাটা। সবার জন্যই রিক্স, শুধু আপনার আর আমার না, সবার জন্যই। যতটুকু পারতেছি ততটুকুই আমরা কি করতেছি আমাদের মার্কেট, তারপর যথেষ্ট সেফ। পুরুষদের পাশাপাশি নারীরাও এসেছে শিশুদের সঙ্গে নিয়ে। স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই দোকান থেকে দোকানে ঘুরছেন তারা। আমরা এখনই আসছি, চলে যাব এখন। এখন আল্লাহর উপর ভরসা করে আসছি আমরা। এখন আল্লাহ মাস তো আসছিল, একে এখন ফালাইয়ে দিছে। মানে কান্দাকাটি করে মার্কেটে নিয়ে যাও, মার্কেটে নিয়ে যাও। ভয় আছে ভাই, এখন তো এই ঈদ উপলক্ষে, মানে বছরের একটা দিন, এই কারণে একদিনের জন্য আসছি। ভাটারা থানার 100 গজের মধ্যে মার্কেটটি হলেও সেখানে নেই পুলিশ সহ প্রশাসনের কোনো নজরদারি। দ্রুত নজরদারি না দিলে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা অনেকের। তাইফুর রহমান তুহিন, এস এ টিভি, ঢাকা।